হ্যালো কোডার্স, মোজাম্মেল বলছি লিভিং অন কোডস থেকে। আমাদের প্রজেক্টে আমরা এখন লগিং ফ্রেমওয়ার্ক একটা ইন্ট্রোডিউস করব। তো সেটা ইন্ট্রোডিউস করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা চলে যাই আমাদের pom.xml এ। তো আমরা এর আগে তো আসলে আমাদের টাইলসের জন্য একটা লগিং ফ্রেমওয়ার্ক আমরা করেছিলাম না, ওই যে SLF যেটা, কিন্তু ওটা তো আসলে টাইলসের জন্য, কিন্তু আমাদের স্প্রিং আসলে অ্যাপাচির একটা লগিং ফ্রেমওয়ার্ক ইউজ করে log4j। আমরা ওটা এখন ইন্ট্রোডিউস করব এবং ডাউন দ্য রোড আমরা আসলে একটা কনফ্লিক্ট রিজলভ করে দেব, যাতে আমাদের আগের যে লগিং ফ্রেমওয়ার্ক আছে সেটার সাথে যাতে আমাদের log4j-এর কনফ্লিক্ট না হয়। কিন্তু এই টিউটোরিয়ালে আগে আমরা log4j-টা নিয়ে আসি এবং log4j-এর কনফিগারেশনটা করি। তো আমরা pom.xml এ ডিপেন্ডেন্সিসে যে আমরা এখানে log4j যদি সার্চ করি, তাহলে এখানে আমাদের log4j-এর একটা আসার কথা, যেটা শুধু log4j স্পেস log4j নামে থাকার কথা। লেটস সি, দিস ইজ দ্য ওয়ান। হ্যাঁ, এখান থেকে আমরা এক্স্যাক্টলি যেই ভার্সনটা নেই, আসলে আমরা রিসেন্ট ভার্সনটা নিয়ে ট্রাই করার চেষ্টা করি। দেখি আমরা রিসেন্ট ভার্সনটা যদি নেই এবং এটা যদি কোনো কনফ্লিক্ট হয় সেটা আমাকে বলে দিবে। যদি কনফ্লিক্ট হয় তাহলে আমরা আগের ভার্সনে চলে যাব। লেটস সি, আমরা এটাকে সেভ করি। সেভ করলে এটা নেট থেকে এটা নামাবে, নামায় আমার এখানে অলরেডি সে এটা ডিপেন্ডেন্সিটা রিজলভ করার চেষ্টা করবে। সো এই যে মিসিং আর্টিফ্যাক্ট একটা সে বলছে, ডিপেন্ডেন্সিস একটা এরর খাচ্ছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা এক স্টেপ ব্যাকে চলে যাই। আমরা আবারও log4j যাই, log4j-তে যে আমরা log4j স্পেস log4j দিলে কি ওটা আসে না? আমরা শুধু log4j-ই রাখি। যে আমরা আবার ওটা খুঁজে বের করি, দেখি log4j কই গেল। আই যে কে, এই যে log4j এখানে দেখি আমরা ভার্সন 1.2.15 এটা কাজ করে কি না, লেটস ট্রাই ইট আউট। এটা করে যদি আমরা সেভ করি, সেভ করার পর সে ডিপেন্ডেন্সিটা রিজলভ করছে। লেটস গিভ ইট আ বিট টাইম, এবং যদি এরর না দেয় তার মানে আমাদের এটা কাজ করবে না। আমাদের 1.2.14-এও আসলে কাজ করছে না। লেটস গেট 1.2.15-টা হলো না, আমরা 1.2.14-টা নেই। আমি মোটামুটি শিওর যে 14-টা কাজ করার কথা। আমরা আবার log4j আই যে চলে যাই, log4j 1.2.14, এটা হোপফুলি কাজ করবে স্প্রিংয়ের এই কারেন্ট ভার্সনের সাথে। 3.2. লেটেস্ট যে ভার্সনটা আমরা ইউজ করছি, হোপফুলি এই 1.2.14-এ আমরা ওই এররটা আর পাবো না। তো আমরা দেখতে পাচ্ছি 1.2.14-টাতেও এররটা আসেনি, সো দ্যাটস গুড। আমরা এটাকে তো সেভ করলাম। এখন আমরা যেটা করব, আমরা আমাদের প্রজেক্টের SRC-তে যে এখানে সোর্সে যে আমরা নতুন একটা ফাইল তৈরি করব, ফাইলটার নাম দিব log4j প্রপার্টিজ। হ্যাঁ, এবং এখানে আসলে log4j-তে আমরা XML দিয়েও ডিফাইন করতে পারি, প্রপার্টিস ফরম্যাটেও ডিফাইন করতে পারি। সো আমার কাছে প্রপার্টিস ফরম্যাটটা ইজিয়ার মনে হয়, সো আমরা প্রপার্টিস দিয়েই ডিফাইন করি। আমরা এখানে বলে দিব log4j.rootLogger, এবং এখানে আমরা তার লেভেলটা বলে দিতে পারি যে কোন লেভেলের থেকে সে আউটপুট দেওয়া শুরু করবে। এখানে আমরা দিলাম ডিবাগ, এবং আমরা আউটপুটটা কই করবে, কনসোলে, ঠিক আছে। এবং আমরা এখানে এখন বলে দিব যে কনসোল যে আউটপুটটা ওটা ইউজ করার জন্য সে কোন ক্লাসটা ইউজ করবে, সেখানে আমরা বলে দিতে পারি log4j.appender.console=org.apache.log4j.console=appender। আরেকটা আমাদেরকে এখানে বলে দিতে হবে যে লেআউট কী ইউজ করবে, সেটার জন্য আমরা বলবো log4j.appender.console.layout=org.apache.log4j.simple layout। আচ্ছা, অবশ্যই এই জিনিসটা আমি মুখস্থ করে নাই। এই জিনিসটা কিন্তু আমরা চাইলে আমাদের যে ম্যাভেন ডিপেন্ডেন্সি আছে সেখানে যে আমি log4j-এর জার ফাইলটা আমি আনলাম, হ্যাঁ, ওটা যদি আমি চেক করি তাহলেই আমি দেখতে পারবো এই ফাইলগুলো ওখানে চলে আসছে। এবং ওখান থেকেই কিন্তু জিনিসটা আমরা দেখতে পারি যে আমরা log4j-এর যেই কনসোল অ্যাপেন্ডারটা ইউজ করছি, হ্যাঁ, org.apache.log4j, এই যে এখানে আমাদের কি আছে যে কনসোল অ্যাডাপ্টার ক্লাস, এই ক্লাসটা আমরা ইউজ করছি। এবং আমরা সিম্পল লেআউট
এখানে যেটা আছে যে সিম্পল লেআউট ক্লাসটা ইউজ করছি আপনিও নেটে একটু সার্চ দিলেই ডিটেইলগুলো কিন্তু পেয়ে যাবেন তো এখন আমরা যেটা করব আমাদের প্রোগ্রামটা তো আমরা রান করতে চাই তাই না প্রোগ্রামটা রান করার আগে আমরা শিওর হতে চাবো যে আমাদের এই লকফোরজে প্রপার্টিস ফাইলটা আমাদের লকফোরজে যখন স্টার্ট করছে তখন এটা পড়তে পারছে কিনা সেটার জন্য আমরা যেটা আসলে করেছি অলরেডি আমরা তো এসআরসির ভেতরে আমরা ডিফাইন করে দিয়েছি এই যে লকফোরজে প্রপার্টিস তো এসআরসির ভেতরে যা থাকে সবই তো আমাদের ক্লাস পাথে চলে যায় তাই না আমরা যদি এখান থেকে রাইট ক্লিক করে আমরা যদি বিল্ড পাথে যে যদি দেখি কনফিগার বিল্ড পাথ সেখানে গেলে আমরা দেখতে পাবো যে আমরা যে প্রজেক্টটা যে আমরা বিল্ড পাথ কনফিগার করেছি সেখানে লাইব্রেরিজে আচ্ছা মোট কথা হলো যে আমাদের এখানে যা আছে লকফোরজে প্রপার্টিজ আমাদের ক্লাস পাথে তো চলে যাবে এটা মোটামুটি আমরা শিওর কারণ এখানে তো সব ক্লাসেস আমরা ডিফাইন করছি হ্যাঁ তো এখন যেটা আমি করব রান কনফিগারেশনে আমি একটা ছোট আউটপুট অ্যাড করে দিব মানে একটা অ্যাপেন্ড করে দিব রান কনফিগারেশনে যাতে আমরা দেখতে পারি আউটপুটে যে লক যদি লকফোরজে যদি আমার এই ফাইলটা পড়তে পারে তাহলে সে এখানে ওটা বলে দিবে সেটার জন্য আমরা করতে পারি আমরা রান কনফিগারেশনে যাই এটার দেখি রান অ্যাজ রান কনফিগারেশনস ঠিক আছে রান কনফিগারেশনে যে এখানে এই যে আর্গুমেন্টস আছে আর্গুমেন্টের লিস্টে নিচে যে আমরা এখানে বলে দেব একটা জিনিস সেটা হলো ড্যাশ ডি দিয়ে লকফোরজে ডট ডিবাগ এটা বললেই হওয়ার কথা আমি যতটুকু পর্যন্ত জানি লেটস সি আমরা যদি শুধু ড্যাশ ডি মানে হচ্ছে আমি একটা প্যারামিটার এখানে বলে দিচ্ছি এবং ওই প্যারামিটারটা হচ্ছে লকফোরজে ডট ডিবাগ শুধু এতটুকু দিলেই আমাদের এটা ডিবাগ এনেবলড হয়ে যাওয়ার কথা মোডটা আমরা যদি এখানে এখন অ্যাপ্লাই দিই অ্যাপ্লাই দিয়ে আমি যদি এটাকে রান দিই তাহলে আমরা যদি কনসোলটা একটু খেয়াল রাখি আমরা এখানে দেখতে পারবো যে যদি লকফোরজের কনফিগারেশন সে লোড করতে পারে সে এখানে কিন্তু বলবে লেটস সি আমাদের অ্যাপ্লিকেশনটা তো স্টার্ট হয়েছে কি আমরা যদি দেখি নোটিসেসে যদি যাই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা লকফোরজে এখানে বলছি কি রিডিং কনফিগারেশন ফ্রম ইউআরএল এবং এখানে কিন্তু এই যে আমার লকফোরজে প্রপার্টি সে কিন্তু পড়তে পেরেছে এবং সে ডিবাগ মোড এনেবল করেছে কনসোলটা এনেবল করেছে তো এখানে একটা জিনিস যেটা হলো যে আমার এখানে যখন স্প্রিং একটা প্রপার লগিং এনভায়রনমেন্ট খুঁজে পায় তখন কিন্তু স্প্রিং ওই লগিং এনভায়রনমেন্টের থ্রু দিয়ে অনেক লগ আউটপুট দেওয়া শুরু করে আমাদের এখানে এখনও শুরু করেনি তার একটা কারণ হচ্ছে যেটা বললাম যে একটা কনফ্লিক্ট আছে তো এই টিউটোরিয়ালে আসলে আমরা লগফোরজে ইন্টিগ্রেশনটা শিখলাম নেক্সট টিউটোরিয়ালে আমরা কনফ্লিক্টটা রিজলভ করব